মামলার পর লাপাত্তা হয়ে গেছেন ভারতের তাবলিক জামাতের নেতা মাওলানা সাদ তাকে হন্য হয়ে খুঁজছে দিল্লি পুলিশ এর মধ্যে জানা গেছে কোয়ারেন্টাইনে রয়েছেন মাওলানা সাদ গোপন অডিও বার্তায় মাওলানা সাদ নিজেই কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি জানাই অডিও বার্তায় মাওলানা সাদের এমন বক্তব্যের পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে দিল্লি পুলিশ করোনা রোগীদের সেবায় নিয়োজিত চোদ্দটি হাসপাতালের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে জানা গেছে বুধবার মার্কাজ ইউটিউব চ্যানেল ছাদের দুটি অডিও ক্লিপস প্রকাশ করেছে এর প্রথমটিতে সাদকে বলতে শোনা গেছে করোনাভাইরাস তাবলিগে জামাতের কাউকে স্পর্শ করতে পারবে না তবে মৃত্যুর জন্য মসজিদই সর্বোত্তম স্থান এর পরের ভিডিও ক্লিপসে ভিন্ন বার্তা দেন সাদ সেখানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান সাদ জানান তিনি দিল্লিতেই রয়েছেন চিকিৎসকের পরামর্শ মেনে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন সাদ বলেন সন্দেহাতীত ভাবে আল্লাহ আমাদের এ সময়ে বাড়িতে থাকা উচিত ও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত তাছাড়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সরকারের প্রশাসনের সহযোগিতা করা উচিত আমাদের সাথী যে যেখানেই থাকুন সরকারের নির্দেশ মোতাবেক আপনারা কোয়ারেন্টাইনে চলে যান এটা ইসলাম ও শরীয়তের বিপক্ষে নয় তবে ওয়াডিও ক্লিপ দুটির কণ্ঠ মাওলানা সাদের কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি এনডিটিভি এদিকে আত্মগোপনে চলে যাওয়া মাওলানা সাদের খোঁজে লখনৌ মুজফরনগরের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের বেশ কয়েকটি দল দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন সম্ভবত আঠাশ মার্চের পর থেকেই মাওলানা সাদ নিজামুদ্দিন ছেড়ে অন্য কোথাও চলে গেছেন তবে তিনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা আমরা নিশ্চিত নই জানা গেছে ভারতের রাজধানী দিল্লিতে তাবলিক জামাতের সদর দপ্তরে হাজার হাজার মানুষের সমাবেশের ঘটনায় অন্তত নয় হাজার মানুষ করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় রয়েছেন বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় তারা ওই সমাবেশে আসা তাবলিক জামাতের সাত জন স্থানীয় কর্মী ও তাদের পরিচিত ব্যক্তিদের শনাক্ত করেছে যাদের পৃথক করা প্রয়োজন এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয় এছাড়া এক হাজার তিনশো বিদেশিও এই ঝুঁকিতে রয়েছেন এই সংখ্যা আরও বাড়তে পারে এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় দিল্লির নাজিমুদ্দিন এলাকায় ওই সমাবেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তেইশটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল বিদেশ থেকে আসা ওই এক হাজার মানুষকে শনাক্ত করতে চব্বিশ ঘন্টা ধরে কাজ করেছে পহেলা এপ্রিল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংগ্রহ করা তথ্যে দেখা গেছে এর মধ্যে এক হাজার একান্ন জনকে পৃথক করা হয়েছে একুশ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং দুজন মারা গেছেন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে আসা মানুষ সহ কয়েক হাজার মানুষ ওই সমাবেশে যোগ দেন কয়েকদিন ধরে ওই সমাবেশ চলে ইতিমধ্যে ওই সমাবেশে যোগ দেওয়া প্রায় চারশো ব্যক্তি করোনার সংক্রমণের বিষয়ে পজিটিভ বলে শনাক্ত হয়েছেন এর মধ্যে তামিলনাড়ুর একশো নব্বই জন অন্ধ্রপ্রদেশের একাত্তর জন দিল্লির তিপ্পান্ন জন পুরো ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আটত্রিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে অন্তত দশটির সঙ্গে ওই তাবলিক জামাত সমাবেশের সম্পর্ক পাওয়া গেছে